আসসালামু আলাইকুম, আমি এস এ ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি একটি ওয়েবসাইটে কি করে নিউজ ছবি পোস্ট করবেন তার ভিডিও টিউটোরিয়ালে। আমরা যখন আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকি তখন এরকম একটা ইন্টারফেস আমরা পাই। সেখান থেকে আমরা পোস্টে মাউসটা রাখলেই ডান পাশে চারটা অপশন সাবমেনু বেরোবে, সেখান থেকে অ্যাড নিউ। এখানে আমরা লিখব কি, নিউজের হেডিং। আমরা একটা নিউজ নিয়ে আসি, যেমন বাংলাদেশ ইউনিভার্সিটিতে শেক্সপিয়ার ডে। এখানে ডাবল ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে, তারপর কপি করে আমরা হেডিংটা নিয়ে আসব। তারপরে বডি, যদি এক প্যারা হয় তাহলে ডাবল ক্লিক করলেই হবে, কপি করে আমরা নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা স্বাভাবিকভাবে সেটা ভিজুয়াল বেসিক ভিজুয়াল মোডে থাকে, সেটাকে আমরা টেক্সট মোডে নেব। নিয়ে দেখব অন্য কোনো কোড আছে কিনা, যেমন DIV থাকতে পারে, স্পেন থাকতে পারে, স্ট্রং থাকতে পারে, সেগুলি আমরা ডিলিট করে দেব। তারপরে ছবিটা নিয়ে আসবো, আমরা ছবিটা সেভ করি। ছবিটা সেভ করা আছে, ছবিটা আবারও সেভ করি আমরা, সেভ ইমেজেস, ডেস্কটপ, ফোন নাম্বার, আমরা এখানে ছবিটা সেভ করলাম। এখন ছবিটাকে আমরা খুলে সাইজ করে নিয়ে আসবো। অনেক সময় দেখা যায় কি, ক্যামেরা থেকে ছবিটা ডাউনলোড করা হয় কম্পিউটারে, সেক্ষেত্রে ছবিটার সাইজ অনেক বড় থাকে, সেক্ষেত্রে ছবিটা ডাউনলোড হতে অনেক সময় নেই, সাইড স্লো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে আমরা ছবিটার সাইজ ঠিক করে নেব। যেমন এটা এটা একটা ছবি, ছবির সাইজ কি হবে, আমরা যখন আমাদের ওয়েবসাইটে আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকি তখন আমাদের একটা মেসেজ দেখাবে, যেমন দেখুন কোনো পোস্টে ছবির সাইজ সর্বোচ্চ 728 পিক্সেল এবং সর্বোচ্চ হাইট হচ্ছে 393 পিক্সেল। তাহলে আমরা যাই ইমেজ, ইমেজ সাইজ, এই তিনটা অপশন অবশ্যই ক্লিক করে নেবে, যদি ক্লিক করা না থাকে তাহলে 393 আমরা দিই। দিয়ে যদি দেখি 728-এর চেয়ে কম হয়ে গেছে তাহলে 728 দিয়ে দিই, আর এটা একটু বাড়লে অসুবিধা নেই, সেভ, কন্ট্রোল এস। এখন আমরা ছবিটা আপলোড করে দেব। দেখুন লেখা আছে সেট প্রিসার্ভড ইমেজ, ক্লিক করব আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, এই যে ছবিটা। ছবিটা চলে আসলে এখানে যখন দেখা যাবে তখন মনে করবেন আপলোড সম্পন্ন হয়েছে। এখন সেট প্রিসার্ভড ইমেজে ক্লিক করব, ছবি এসে গেল, হেডিং এসে গেল, বডি এসে গেল। এখন আমরা সাংবাদিকের নাম দিতে পারি, অথবা যদি কোনো সাংবাদিক না লিখে থাকে তাহলে আমরা লিখে আমরা নিজের শিক্ষা প্রতিবেদক দিয়ে দেব, শিক্ষা প্রতিবেদক। এখন আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোথায় কোথায় সেটা যাবে, যেমন এই নিউজটুকু আমরা কোথায় দিতে পারি, যেমন শিক্ষা সংবাদে দিতে পারি, তারপরে স্লাইডারে যদি দিই তাহলে স্লাইডারে যাবে, মানে যে এখানে যেসব ক্যাটাগরিতে ক্লিক করে দিবেন সেসব ক্যাটাগরিতে নিশ্চয় চলে যাবে। আরেকটা জিনিস হচ্ছে ট্যাগ, সব কটা নিউজেরই অবশ্যই ট্যাগ দিবেন, ট্যাগ একটি গুরুত্বপূর্ণ জিনিস। এখানে বাংলাদেশ ট্যাগ দিবেন, ইউনিভার্সিটিতে না, ইউনিভার্সিটি ট্যাগ দিবেন। এই ট্যাগগুলো দিলে গুগলে সার্চ করলে অনেক সময় আমাদের এই ওয়েবসাইটে ওয়েবসাইট পাবে, মানে ওয়েবসাইটের ভিজিটর পাবে বেশি। আর কি কি দেয়া যায়, সাংস্কৃতিক দেয়া যায়, যত বেশি ট্যাগ দিবেন তত বেশি ভালো। আচ্ছা এখন আমরা এগুলো দিলাম, যদি ছবির ক্যাপশন থাকে তাহলে ছবির ক্যাপশন এখানে দিয়ে দিবেন। তাহলে আমরা কি দিব, পাবলিশ। দেখুন এখানে নিউজটুকু চলে আসছে শেক্সপিয়ার ডে। আমরা যদি এখানে ইউনিভার্সিটিতে ক্লিক করি তাহলে এই নিউজটুকু আবার আসবে, এখানে ক্লিক করলে আবার সেই নিউজটুকু চলে যাবে। এভাবেই নিউজগুলো আপনারা পোস্ট করবেন। ধন্যবাদ।
টি টোয়েন্টি দেখার জন্য।